একেবারে ফিল্মি কায়দায় ছক, বকেয়া টাকা উদ্ধার করতে অপহরণ, বাস চালকের উপস্থিত বুদ্ধিতে রক্ষা, একটি গাড়ি সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বকেয়া টাকা উদ্ধার করতে অপহরণ, এ যেন বাস্তবের সমস্যা সমাধানে ফিল্মি স্ক্রিপ্ট। হ্যাঁ, ফিল্মি কায়দাতেই ছক কষেছিল আসানসোলের ব্যবসায়ী বাবুয়া তালাব খান। তবে বাস চালকের উপস্থিত বুদ্ধিতে শেষ রক্ষা হয়নি। ঘটনাটি ঘটেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায়। বৃহস্পতিবার চলন্ত বাস থেকে এক তামার স্ক্রাপ বিক্রেতাকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কাকসা থানা এলাকায়। সূত্রের খবর অনুযায়ী স্ক্রাপ বিক্রেতা সন্তোষ কুমার দে কাটোয়ার বাসিন্দা। তিনি আসানসোলের পট্টি কড়াইয়ের ব্যবসায়ী বাবুয়া তালাব খানের কাছ থেকে কয়েক লক্ষ টাকার সামগ্রী কেনেন, কিন্তু তার মূল্য সঠিক সময়ে বিক্রেতা বাবুয়াকে দেননি। সেই আসানসোলের ব্যবসায়ী পরিবারের সদস্যদের দাবি, এই সন্তোষ কুমার দের কাছে দীর্ঘদিন ধরে এই বকেয়া টাকা দেওয়ার জন্য জানালেও সে বকেয়া টাকা দিচ্ছিল না। এরপরই ওই ব্যবসায়ী সন্তোষকে অপহরণের ছক কষে। বৃহস্পতিবার সকালে সন্তোষ কুমার যখন কাকসার পানাগড়ের কাছে ছিল, সে সময় চলতি বাস থেকে তাকে নামিয়ে নেয় অপহরণকারীরা। प्रीवियस इन लोग का कुछ बिजनेस राइवलरी था, इनको इसको लेकर के ये घटना हुई है। बाकी हम लोग इंक्वायरी कर रहे हैं, फिर फर्दर जैसा डेवलपमेंट होगा हम लोग आपको भेजेंगे। चार लोग को हम लोगों ने वो डिटेन किया है, उसमें रखा, अब हम वो कर रहे हैं, इंक्वायरी कर रहे हैं, फिर जैसा होगा। অপহরণ এর খবর পেয়ে কয়েক ঘন্টার মধ্যেই জামুরিয়ার ট্রাফিক গার্ডের পুলিশ ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ বিশেষ নাকা চেকিং চালিয়ে এই অপহরণের ঘটনায় যুক্ত চার ব্যক্তিকে একটি চার চাকা গাড়ি সহ আটক করে। বলা কি লাডলা তুম মেকো মাল দো হাম তুমকো পয়সা ভেজায়েগা বাস সে হামলোগ পয়সা ভেজায়ে হামরা পুরা কটুয়া কা আদমি জানতা হ্যায় কি হামলোগ উসকা পর পয়সা পাতে কটুয়া কা এক আদমি আয়া দো দিন বাদ ও বলা কি ভাইজান হামকো মাল চাহিয়ে তো হামলোগ বলে দে দেঙ্গে তো মেরা বেটা বলা কি সুনিয়ে জো হামরা 3 লাখ রুপিয়া লিয়া উসকো থোড়া সা নি মেহরবানি হোগা উসকো খিলি পকড়াওয়া দিজে তো বলা কি ঠিক হ্যাঁ হাম কর দেঙ্গে। अब उसका बाद कल गया दुर्गापुर, नहीं मिला लड़का वो आदमी। फिर आज सुबह में 6 बजे भोर में अम्मी हम जा रहे हैं, तो हम बोला के बाबू मत जा, छोड़ दे मत जा। तो इसने कोई आदमी बोला है कि हम उसको दिखा देंगे बस पर से, उसको तुम उतार लेना। वही गया लाने के लिए 3 लाख कुछ पैसा हम लोग का पैसा, 3,87,000 रुपया हम लोग उसका पा रहे हैं। अब लड़का लोग गया उसको पकड़ के लेके आया, और इसका सिवा छड़ा के कोई बात नहीं। हम लोग का कढ़ाई का कारोबार है, समझे, और कोई बात नहीं है, उससे हमको दुश्मनी भी नहीं है। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।